বুধবার রাজ্যে আরও 332 জন করোনা সংক্রমিত হয়েছে। 24 ঘন্টায় মৃত্যু 6 জনের। রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হলো 280 জন। রাজ্যে গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 400 জন। ত্রিপুরায় মোট করোনায় আক্রান্ত 26,108 জন, সুস্থ হয়েছেন 20,091 জন। করোনায় বিশ্বে সংক্রমিত 3,41,87,154, মৃতের সংখ্যা 10,19,186। কেবলমাত্র আমেরিকাতেই আক্রান্ত হয়েছেন 74,47,693 জন, মৃত্যু হয়েছে 2,11,752 জন। তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল, সেখানে আক্রান্ত 48,13,586 জন, মৃত্যু 1,43,962 জন। প্রতিবেশী দেশ বাংলাদেশও বেড়েছে করোনা সংক্রমণ, সেখানে এখনো পর্যন্ত আক্রান্ত হয়েছেন 3,64,987 জন, মৃত্যু 5,272 জন। দেশে করোনা আক্রান্তের সংখ্যা 63,00,000 অতিক্রান্ত, এখনো পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 63,16,465 জনে। সেই সঙ্গে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে 98,739 জনে, এখনো পর্যন্ত দেশে সুস্থ হয়েছেন 52,72,884 জন, চিকিৎসাধীন 9,43,934 জন। দেশে আক্রান্ত রাজ্যের তালিকা এখনো শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র, সেখানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 13,84,446 জনে। দেশে আক্রান্ত রাজ্যের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে অন্ধ্রপ্রদেশ, সেখানে আক্রান্তের সংখ্যা 6,93,484 জন। পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2,57,049 জনে, মৃত্যু 4,985 জন। কিংবদন্তি ও জনপ্রিয় সঙ্গীত পরিচালক, সুরকার, গায়ক ও ত্রিপুরার গর্বের সন্তান সতীন দেব বর্মনের জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সরকারি গাইডলাইন মেনেই চলতি বছরের পুজোর আয়োজন করতে হবে, বৃহস্পতিবার জানালেন সদর মহকুমার শাসক। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার শুরু হয়েছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, 1 অক্টোবরের পর 3 অক্টোবর ধার্য করা হয়েছে পরীক্ষার পরবর্তী তারিখ। বুধবার কেন্দ্রের দেওয়া নির্দেশিকা জানানো হলো শর্ত সাপেক্ষে খুলতে পারে সিনেমা হল, পাশাপাশি ছাড় দেওয়া হলো একাধিক ক্ষেত্রে। রাজধানীর লক্ষ্মীনারায়ণবাড়ি রোড এলাকায় উদ্বোধন হলো এমআই মোবাইলের সার্ভিস সেন্টারের, উদ্বোধন করেন আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার। বেকারদের ভাতা প্রদান, 2A/1A কাজে মজুরি বৃদ্ধি সহ বেশ কিছু দাবি নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে DYFI, নেতৃত্ব দেন DYFI নেতা নবারুণ দেব। গান্ধী জয়ন্তী উপলক্ষে বিভিন্ন স্থানে গান্ধী মূর্তি পরিষ্কার করার কাজ শুরু, সংশ্লিষ্ট দপ্তরের তত্ত্বাবধানে চলছে গান্ধী মূর্তি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। বাম নারী নেত্রী প্রয়াত অঞ্জলি সরকারের স্মরণ সভা পালিত হল বৃহস্পতিবার, সিটু সদর মহকুমা কমিটির উদ্যোগে হয় স্মরণ সভা। সুর সম্রাট কুমার সচিন দেব বর্মনের জন্মজয়ন্তী পালিত হল তেলিয়ামুড়ার কবি নজরুল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে, মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তর উদ্যোগে হয় অনুষ্ঠান। ভারতীয় মজদুর সংঘের প্রতিষ্ঠাতার জন্মজয়ন্তী সমারোহ উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করে উত্তর জেলায় বিএমএস কমিটি, শিবিরে প্রায় 30 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। জলপানের নাম করে বাড়িতে এসে মহিলার গলার চেইন ছিনতাই করে নিয়ে গেল এক ছিনতাইবাজ, ঘটনা উদয়পুরের গোয়ালি খামার এলাকায়। বিএসএফের হাতে ধৃত সন্দেহভাজন যুবককে ছাড়িয়ে নিতে তাণ্ডব চালালো ইরানি থানাধীন রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের লোকজন, এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। রাষ্ট্রীয় পোষণ অভিযানের অঙ্গ হিসেবে কুমারঘাট ICDS প্রজেক্টের উদ্যোগে স্থানীয় অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে মোবাইল সেট সহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়।